প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আমাদের আজকের আলোচনার বিষয় অস্টিওপরোসিস ও তার প্রতিকার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। চলুন প্রথমে পরিচিত হয়ে নেব আজকের অতিথির সাথে। ডাক্তার কমল কলি হোসেন 1953 সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে প্রাথমিক চিকিৎসা বিভাগে প্র্যাকটিস করেন। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, NTV-কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অস্টিওপোরোসিস ও তার প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেশে এবং পৃথিবীর সব জায়গাতেই, খুবই কমন একটা ডিজিজ। তো কি বলবেন, অস্টিওপোরোসিস কি, কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? জি, অস্টিওপোরোসিস যেটা আমরা বলি, পোরোসিস মানে ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া বা হাড়টা নরম হয়ে যাওয়া। অস্টিও মানে হাড় এবং পোরোসিস মানে ছিদ্র। জি, সেটা হয়ে যাচ্ছে এবং সেটা হতে হতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে আমরা যেন ওই পর্যন্ত না যাই, পোরোসিস পর্যন্ত। দেখা যাচ্ছে যে তার আগে আমাদের অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে। আর্থ্রাইটিস মানে এখানে যেটা বলে যে এটা হলো বাত রোগ, বাত বলে অনেকেই, এনি টাইপ অফ আর্থ্রাইটিস হতে পারে। তো সেটার আমি ক্লাসিফিকেশনে বা শ্রেণীবিভাগে আমি যাচ্ছি না, আমরা কথা বলছি এখানে অস্টিওপোরোসিস নিয়ে। সুতরাং আমি বলবো অস্টিও আর্থ্রাইটিস, বলবো অস্টিওপোরোসিস। জি, বলছি আমি তো আর বলবো অস্টিওপোরোসিস। অস্টিও আর্থ্রাইটিসটা হলো জয়েন্ট পেইন, এবং ওটাতে যদি আমরা ধরেন টেক কেয়ার না করি বা আমরা যদি ওটার চিকিৎসা না করি এবং ভালো মতন আমরা খাওয়া দাওয়া না করি, বোন হেলথ যেটা বলে সেটা যদি আমরা না করি, তাহলে আস্তে আস্তে বোনটা থিন হয়ে যায়। হ্যাঁ, আমাদের বোনের তো একটা ওজন আছে, একটা থিকনেস আছে, যেমন লং বোন বলেন, স্মল বোন বলেন, স্পাইন বলেন, সব কিছুতেই। তো সেটার জন্য আমাদের খাওয়া দাওয়াটা ভালো করতে হবে। এবং দেখা যাচ্ছে যে এস্ট্রোজেন যেটা মেয়েদের শরীরে আছে সেটা যখন কমে যায়, একটা হরমোন, সেটা যখন কমে যায়, স্পেশালি মেয়েদের 45-50 এই বছর সময়টার পরে, তাদের আপনার হচ্ছে হলো মেনোপজ, যেটা আমরা বলি মাসিক বন্ধ হয়ে যাওয়া। জি, সেই সময়টার থেকেই আপনার অস্টিও পোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস এগুলো হতে পারে। তো এটা কি মেয়েদের ক্ষেত্রে বেশি কমন? মেয়েদের জন্য এটা বেশি কমন, মেয়েদের বেশি দেখা যায়। তবে ছেলেদের যে হয় না তা না, ছেলেদেরও হয়। আমি যেটা বলবো, বোন হেলথ, যেমন বলে মিল্ক বোনের জন্য ভালো, মিল্কের মধ্যে অনেক প্রোটিন আছে, মিল্ক খেতে হবে, প্রোটিন খেতে হবে। তার সাথে সাথে বোন হেলথের জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, এখন আমি জানতে চাইবো এই অস্টিওপোরোসিসটা কি শুধুমাত্র হরমোনের কারণে হয় বা অন্য কোনো কারণ আছে কিনা? অস্টিওআর্থ্রাইটিসটা শুধু হরমোনের কারণে হচ্ছে না, যেমন অনেক আছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম, তারপরে আমাদের খাদ্য, তারপরে আমাদের লাইফস্টাইল, এগুলোর থেকেও আসছে। কিন্তু রিয়েল কারণ হচ্ছে যে বোনটা পোরোসিস, ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, সেটাই হলো আসল, এবং আমাদেরকে সেটার প্রতিকার করতে হবে। খাওয়া দাওয়াটা ভালো করতে হবে, ভাইটামিন ডি নিতে হবে। দেখা যাচ্ছে যে ভাইটামিন ডি স্ক্রিনিংটা খুবই দরকারি, জরুরি। এবং এখানে কি কি উপসর্গ থাকবে, অস্টিওপোরোসিস হলে সে কিভাবে বুঝবে? অস্টিওপোরোসিসে বোঝা যায় না সাধারণত, কোনো সাইন সিমটমস নেই, সাইন সিমটমস সেরকম নেই। অস্টিও আর্থ্রাইটিস থেকে ব্যথা বেদনা হতে পারে, হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, হিপে ব্যথা কিংবা স্পাইনে ব্যথা, এগুলো হতে পারে। কিন্তু যেটা আপনার বোঝা যাবে সেটা হলো যে অস্টিওপোরোসিস, বোনটা যখন থিন হয়ে যায়, কেউ যদি পড়ে যায়, ধরুন অনেক উঁচু থেকে পড়লো না কিন্তু পড়ে গেছে, দেখা যাচ্ছে শোল্ডার ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, রিকারেন্ট ফ্র্যাকচার হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে তার স্পাইন ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, এরকম মানে তার মেরুদণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা হাড়িতেই ঝুঁকি থাকে যেটা ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা বলি যে একটা টেস্ট আছে যেটাকে বলে ডেক্সা স্ক্যান, সেটা করা খুবই জরুরি, ওটা করলেই বোঝা যায়। এবং এটা একটা এজ লিমিট আছে, আমার মনে হচ্ছে এটা অ্যাভেলেবল, আমি শুনেছিলাম একজন করেছে, তো এটা অ্যাভেলেবল। এবং 55 থেকে শুরু করে 60 আপ তো হতেই হবে, করতে হবে 65-70, ওদের সবারই আপনার এটা করা উচিত। করলে পরে দেখা যায় যে অস্টিওপোরোসিস আছে কি না। তো এটার একটা ইন্টারন্যাশনাল একটা
ভ্যালু আছে মাইনাস ওয়ানের নিচে গেলে যখন যাবে ওই রিডিংটা তখন আপনার বলা হয় যে হ্যাঁ অস্টিওপোরোসিস। তার আগে পর্যন্ত আমরা বলি অস্টিওপেনিয়া। পেনিয়াটা হচ্ছে যে এখনও হয়নি কিন্তু এটা হতে পারে, এটারও ঝুঁকি আছে একটা। তাই আমরা যারা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, মহিলাদের বেশি ঝুঁকি থাকে কারণ ওনাদের হরমোন প্রবলেম আছে, তারপর ওনাদের খাওয়া দাওয়ার প্রবলেম আছে। ওনারা মহিলাদের ধরেন যখন নাকি লাইফটা বাচ্চা কাচ্চা হয় তখন ওইভাবে করে তারা খেতে পারে না, মানে খেতে পারে না মানে আমি এটা বলছি যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো রিপ্লেস করতে পারছে না বাড়িতে, সেই সেটার থেকে আপনার একটা ঘাটতি থেকেই যাচ্ছে। তো সেই জন্য মহিলাদের ভিটামিন ডি যুক্ত কোনো খাবার রয়েছে কিনা বা এর সোর্স কি আছে? আমরা জানি সানলাইটে আছে। জি সানলাইটে আছে, কিন্তু সানলাইটেরও আবার সবসময় দেখা যাচ্ছে অনেকে সানস্ক্রিন পরছে, কাপড় চোপড় দিয়ে ঢাকা থাকছে, অতটা সানলাইট আসছে না। সুতরাং সকালের সানলাইটটা 11টা থেকে 3টা পর্যন্ত এটা ভালো, এটার মধ্যে যদি কেউ এক্সপোজ করে বসে ভালো। তাছাড়া ভিটামিন ডি ভেরি অ্যাভেলেবল, এবং এটা সাপ্লিমেন্টসের কথা বলছি, সাপ্লিমেন্টের কথা বলছি আমি, তো ওটাও খেতে পারে। তবে দেখতে হবে খাওয়ার আগে যে ভিটামিন ডি কত আছে, কারণ ভিটামিন ডির আবার অনেকগুলো উপসর্গ আছে। যদি কমে যায় ভিটামিন ডি তাহলে আপনার সেখানেও দেখা যাচ্ছে তার খুব ক্লান্ত লাগছে, তার ভালো লাগছে না, চুল উঠে যাচ্ছে, স্কিনে প্রবলেম হচ্ছে। ভিটামিন ডির অনেকগুলো কাজ আছে, তো সেই জন্য ভিটামিন ডি হলো একটা। আরেকটা হলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা যদি কমে যায় সেটা তো আপনার বোন লস হতে পারে, সেই জন্য সেটারও দরকার আছে। ক্যালসিয়ামযুক্ত খাবার তো খুবই অ্যাভেইলেবল, সে চাইলেই সেটা নিতে পারে, নিতে পারে। সেগুলো কি কি? ক্যালসিয়াম যেমন আপনার এনি ডায়েরি প্রোডাক্টের মধ্যে আছে, ভিটামিন ডি যেমন আপনার সানলাইট বলুন, মানে আপনি দুধ এবং দুগ্ধজাত যে কোনো খাবারের কথা বলেছেন, কোনো খাবারের কথা বলছি, চিজ থেকে শুরু করে পনির, তারপরে ধরেন আপনার দুধ দিয়ে যে কোনো জিনিস আপনি খেতে পারেন। হ্যাঁ, তারপর আপনার ক্যালসিয়ামও আপনি ট্যাবলেট হিসাবে নিতে পারেন, সেটাও খেতে পারেন যে ঘাটতিটা মেটাবার জন্য। আর ক্যালসিয়াম আবার বেশি হয়ে গেলেও অসুবিধা আছে, সেই জন্য ওটা আবার একটু দেখতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেখানে যেতে হবে। তো এগুলো আমাদের দেখতে হবে। আর আমরা বয়স্ক যারা আছেন আমাদের, তাদেরকে আমাদের বলতে হবে যে বাড়িতে ফার্নিচার যেন বেশি না থাকে। অনেক সময় হয় না একটু ধাক্কা লাগলো বা একটা রাগ থাকলো, একটা কার্পেট থাকলো, তাতে লেগে পড়ে গিয়ে যাতে পড়ে না যায়, সাথে ফ্র্যাকচার, হ্যাঁ সাথে সাথে ফ্র্যাকচার হতে পারে। অনেক সময় দেখা যায় বিছানার থেকে পড়ে যেও হতে পারে, তো সেই জন্য ওটাও আমাদের সাবধান করে দিতে হবে। এবং বাথরুমে যাওয়ার ব্যাপারটা, যেটা বয়স্ক অবশ্যই লোকদের জন্য খুবই কষ্টদায়ক, কষ্টকর, এবং বাথরুমটা ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, অনেক সময় পিছলিয়ে পা পিছলিয়ে পড়ে যাচ্ছে। এমন কি দেখা যায় যে একটা আইসের উপর পা দিল সেটাও পিছলিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য খুবই সাবধান থাকতে হবে যাতে পড়ে যেয়ে হাড় না ভাঙে। আর হাড় ভেঙে গেলে এমন না যে শুধু ভেঙে গেছে, এটা সহজে জোড়াও লাগবে না, কারণ বয়স্কদের সহজে জোড়া লাগে না। হ্যাঁ, আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে বয়স্ক হয়ে গেলে অনেকেরই আপনার ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস থাকলে তো আপনি জানেন যে হিলিংটা খুব কম হয়, লেন্দি হয়ে যাবে মানে সময় লাগে অনেক বেশি, হিলিং মানে যে হাড়টা জোড়া লাগতে সময় লাগে, তো সেই জন্য রোগী অনেক সাফার করে। আরেকটা যেটা সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে যেটা আমরা ভয় পাই রোগীর জন্য, যাদের হিপ ফ্র্যাকচার হয়, বয়স্ক যারা আছেন, অস্টিওপোরোসিসের চিকিৎসা নিয়ে, তো সেটাই শুনতে চাইব। ফিজিক্যাল থেরাপি, অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ হাঁটা চলা, আমরা যেটা করতে পারি না মডার্ন লাইফে এক্সারসাইজ, সেটা করতে হবে। শুধু হাঁটাটাই, প্রতিদিন যদি 20 মিনিট করেও হাঁটা হয় সেটা খুব উপকারে দেবে। খাওয়া দাওয়াটা যেটা বললাম একটু ভালো করতে হবে, আর ভিটামিন ডি অবশ্যই, ক্যালসিয়াম সেটাও নিতে হবে। আরেকটা যেটা হলো সেটা হলো যে অস্টিওপোরোসিস ফাইট করার জন্য, ওটা হয়তো একদম ভালো হবে না কিন্তু যেটুকু আছে সেটুকু অ্যারেস্ট করবে আর কি, আপনার আর বাড়বে না সেই জিনিসটা। তো সেটাও আরেকটা জিনিস হতে পারে যে আপনি সপ্তাহে একটা ওষুধ খাবেন, তো সেটা প্রেসক্রাইব করা হয়, অনেকে ইঞ্জেকশনও দেয় এখানকার ডাক্তাররা, তো সেইভাবে করে এখানে যেটা অ্যাভেলেবল, আমাদের এখানে যেটা অ্যাভেলেবল সেইভাবে করে আর কি ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে। অস্টিওপোরোসিসের কোনো সময়সীমা বা বয়সসীমা রয়েছে কি না? বয়সসীমা অবশ্যই আছে, দেখা যাচ্ছে 60-65 পরেই আপনার হচ্ছে বার্ধক্যজনিত যে অসুখটা সেটাই আপনার অস্টিওপোরোসিস। আরেকটা যেটা এটার উপর কাজ করে এটা হলো আমাদের ওজন, ওজনটা আমাদের ঠিক রাখতে হবে। আমাদের যদি ওভারওয়েট কিংবা ওবেসিটি আমরা যেটা বলি সেটা বিএমআই,
হ্যাঁ, বেসিক মেটাবলিক ইন্ডেক্স যেটা, সেটা যদি 35 উপরে চলে যায় সেটাকে অবশ্যই কমিয়ে আনতে হবে। তো সেই জন্য খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে হবে, ব্যালেন্সড ডায়েট যেটাকে বলে, ঠিক পরিমাণ প্রোটিন। তো ব্যালেন্সড ডায়েটের মধ্যে কি রাখবে? আমরা অনেকেই জানি না যে ব্যালেন্সড ডায়েট বলতে কি বোঝায়। হয় আমরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছি কিংবা প্রোটিন খাচ্ছি না ঠিকমতো, তো কি বলবেন? কার্বোহাইড্রেট আমরা একদম বাদ দিতে পারবো না, কার্বোহাইড্রেট থাকতে হবে। কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। অনেকে ওয়েট লস করার জন্য কার্বোহাইড্রেট একদম বাদ দিয়ে দেয়, সেটাতে হবে না, যেটাকে কিটো ডায়েট বলে। আমরা যেটা জানি যে ফ্যাট বার্নস ইন দা ফ্লেম অফ কার্বোহাইড্রেট, মানে ফ্যাটকে বার্ন করতে হলে অবশ্যই আমাদের কিছুটা কার্বোহাইড্রেট লাগবে অবশ্যই, এবং ফ্যাট খাওয়া যাবে সেটাও আবার আপনার সীমিত থাকতে হবে। এখন কোলেস্টেরল আমাদের চেক করতে হবে সেই পেশেন্টটা, যদি কোলেস্টেরল অনেক বেশি থাকে, স্পেশালি ব্যাড কাইন্ড অফ কোলেস্টেরল, এলডিএল যেটা আমরা বলি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা যদি অনেক বেশি থাকে তাহলে কোলেস্টেরল ওষুধ খেতে হবে। সেভাবে খেতে হবে যে খারাপ ফ্যাটগুলো যেন আমরা না খাই, বিশেষ করে অ্যানিমেল ফ্যাট যেটা, সেটা যেন আমরা না খাই। আর প্রোটিন তো থাকতেই হবে, আর যেটা আমাদের দরকার প্ল্যান্টের থেকে আসলে খুবই ভালো, প্ল্যান্টেরগুলোর জন্য কোনো অসুবিধা হয় না, এই খাওয়া দাওয়াটা আমাদের ঠিক মতন করতে হবে, আর ওয়েটটা আমাদের ব্যালেন্স রাখতে হবে। এটা তো আপনি বললেন খাদ্যাভ্যাস বা ডেইলি লাইফস্টাইল কীরকম হবে। জি, তো এই খাদ্যাভ্যাসের বাইরে আর কি কোনো উপায় আছে অস্টিওপরোসিস প্রিভেন্ট করার জন্য? হাঁটাহাঁটি, এটা বলে যে হাঁটাটা হলো সবচেয়ে জরুরি, এটা সমস্ত রোগ আপনার থামিয়ে রাখতে পারে, হয়তো কিওর করবে না, যেমন ডায়াবেটিস একবার হলে এটা কিওর করা যায় না, কিন্তু এটাতে লাইফ, আপনার লাইফ স্প্যানটাও ছোট হবে না, নিয়মিত চলতে পারে যদি লাইফস্টাইল ঠিক রাখে। তারপরে আপনার ধরেন হাইপারটেনশন, এটাও আর একটা, হার্ট ডিজিজ, এগুলার সাথে কিন্তু হাঁটাহাঁটিটা ভীষণ দরকারি, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলার সাথে আপনার হাঁটাহাঁটিটা খুবই জরুরি। সব অসুখের মূল হচ্ছে এখন হাঁটা। আর এখন যেটা বলছে যে আপনার, এটা রিসেন্টলি নিউ, যে আমরা যেটা ফাস্টিং করি মানে রোজার মাসে, তো ওটা তো আপনার সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত, এখানে বলছে যে ইন্টারমিটেন্ট যে ফাস্টিংটা, ধরেন আমরা 10-12 ঘন্টা যদি আমরা কিছু না খাই এই যে ফাস্টিং সময়টা, এটা তো আমাদের কিছুটা ফ্যাট বার্ন হবে, আবার আমাদের ওজন কমবে, তো সেটাও একটা দরকারি। আমরা এখন জেনে আসবো উচ্চ রক্তচাপ রোগীদের খাদ্যাভ্যাস কীরকম হবে, আমরা আমাদের দর্শকদের দেখে আসতে চাই। জি প্রিয় দর্শক, চলুন দেখে আসি উচ্চ রক্তচাপজনিত রোগীদের খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ রক্তচাপ এখন দেখা যাচ্ছে আমাদের আশেপাশে, আমরা একটু খেয়াল করলেই দেখি যে এই রোগেরটা বা এই সমস্যাটা দিন দিন বেড়েই চলছে। স্বাভাবিকভাবে দেখা যায় যে 120/80 আমরা ধরে থাকি যে রক্তচাপের স্বাভাবিক বা গড় যে মাত্রা, কিন্তু এটা যদি 140/100 হয় অনেকের ক্ষেত্রে, সেটাও এখন কিন্তু গবেষণায় দেখা গেছে এটাকে এখন স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয়। কিন্তু কারো যদি এই মাত্রা 150-এর উপরে চলে যায় তখনই আমরা ধরি যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। এখন এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে তিনটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, বিশেষ করে খাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ দেখা যায় যে সারা বিশ্বে আমরা খেয়াল করলে দেখি যে উচ্চ রক্তচাপে যেরকম যতটা না মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় তার চেয়ে বেশি কিন্তু খাবারের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের তিনটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আমাদের খাবার তালিকায় এমন সব খাবার আমরা অন্তর্ভুক্ত করব যার কারণে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, এবং এমন কিছু খাবার আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে যার কারণে আমাদের রক্তচাপটা বেড়ে না যায়। এবং কিছু খাবার, মানে 3 নম্বর পয়েন্ট হলো, কিছু খাবার আমাদের খাবার তালিকায় আমরা খাবো তবে খুবই পরিমিত আকারে। শুরুতে আলোচনা করা যাক যে আমাদের কোন খাবারগুলো আমাদের খাবার তালিকায় রাখতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের খাবার তালিকায় প্রথমত পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। এখন এই পটাশিয়াম জাতীয় খাবার, আমরা কোন খাবারগুলো খেলে আমাদের রক্তে পটাশিয়ামের সাপ্লাইটা ভালো থাকবে, সেক্ষেত্রে যদি বলি, আপনি যদি সবজির ক্ষেত্রে যান তাহলে আপনার বাঁধাকপি, ব্রোকলি, শালগম, গাজর, এই ধরনের যে সবজিগুলো আছে এবং এগুলো কিন্তু আপনার রক্তে খুব ভালো পটাশিয়াম সাপ্লাই দিবে। তার পাশাপাশি কিন্তু আপনার যেটা রয়েছে যে আপনার পালং শাক,
আমরা যদি খাবার তালিকায় পালং শাক রাখি বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি পালং শাক রাখে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য তারা খুব ভালো একটা পটাশিয়াম পাবে এই পালং শাক থেকে, যেটা তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করবে। ফলের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপেল, কলা, আঙ্গুর, আনারস, তরমুজ, স্ট্রবেরি, খেজুর, কিশমিস এগুলো যদি আপনার খাবার তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার রক্তচাপটা খুব ভালো মতো নিয়ন্ত্রণে থাকবে। এবং এই ফলগুলোর পাশাপাশি এবং সবজির পাশাপাশি আপনাদের আরও একটা খাবার আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেটা হলো ওমেগা থ্রি যুক্ত খাবার, যেটা হলো সামুদ্রিক মাছ থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে আপনি যদি হলো টুনা মাছটা আমরা পাই বা কোরাল মাছ রয়েছে যেটা সামুদ্রিক কোরাল মাছ, এগুলো যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখি সেটা কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এরপরে আসে যাক ম্যাগনেশিয়াম জাতীয় খাবার। স্বাভাবিকভাবে ম্যাগনেশিয়াম জাতীয় খাবারের কথা বললেই আসে বাদামের কথা, শস্য দানা যেগুলো আছে সেগুলোর কথা। আপনি যদি আপনার খাবার তালিকায় প্রতিদিন অল্প কিছু বাদাম রাখেন, তারপর শস্য দানা যেগুলো আছে যেমন ওটস হতে পারে বা সিরিয়ালযুক্ত যে খাবার যেগুলো আছে পূর্ণশস্যযুক্ত এগুলো যদি রাখেন, ডাল রয়েছে, ডাল যদি আমরা পাঁচমিশালি ডাল বা মিক্সড ডাল যদি আমাদের খাবার তালিকায় রাখি, তারপরে আপনার যেটা রয়েছে সবুজ শাক, এগুলো থেকে কিন্তু আমরা খুব ভালো একটা ম্যাগনেশিয়াম পেতে পারি। এরপরে আঁশের বা ফাইবারের যে সোর্স সেটা হিসেবে আমরা অবশ্যই বলবো যে শাক রয়েছে, সবজি রয়েছে, সবুজ শাক সবজি এগুলো যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখি তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত ফাইবার পেতে পারি। ওটস রয়েছে, ওটস থেকেও কিন্তু আমরা পর্যাপ্ত ফাইবার আমাদের খাবার তালিকায় রাখলে আমরা পর্যাপ্ত ফাইবার আমরা পাবো। এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কোন কোন খাবারগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য, সেটা হলো অবশ্যই আমাদেরকে প্রসেসড ফুড, যেমন আমরা সিঙ্গারা, সমুচা বা বার্গার, পিৎজা যেগুলো আমাদের পাওয়া যায় এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। ফাস্টফুড যেগুলো আছে, যেগুলো আমরা বা খুব সহজে তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এটাও কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বাদ দিতে হবে। এবং ট্রান্সফ্যাট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি বাহিরের খাবার নাও খাই কিন্তু ঘরে যদি কোনো খাবার অতিরিক্ত ভাজি করে বা একই তেলে বারবার ভাজি করে খাই তখন কিন্তু সেটা ট্রান্সফ্যাট হয়ে যায় এবং উচ্চ রক্তচাপের রোগীদের এটা অবশ্যই পরিহার করতে হবে। এবং সোডিয়ামযুক্ত যে খাবার বা লবণ, উচ্চ রক্তচাপের রোগীদের আমরা বলি লবণটা খুবই পরিমিত আকারে খেতে। স্বাভাবিকভাবে 1 চা চামচের বেশি লবণ আমরা তারা যেন খাবার তালিকায় না রাখে। কাঁচা লবণ তো খাওয়া যাবেই না, আপনি রান্নায়ও লবণ 1 চা চামচের বেশি ব্যবহার করতে পারবেন না, মানে সারাদিনে আপনার দেখা যায় যে 1 চা চামচ লবণই আপনার জন্য নির্ধারণ করা থাকে। এবারে আসা যাক যে কোন খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু দেখা যায় ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি, সেক্ষেত্রে দেখা যায় ভাত, রুটি, আলু এই ধরনের খাবারগুলো তারা একটু পরিমাণ আকারে বা পরিমিত আকারে তারা খাবে এবং যাতে তাদের যার জন্য যতটুকু ক্যালোরি দরকার সেই ক্যালোরি অনুযায়ী অতিরিক্ত যাতে না হয়ে যায় ভাত বা রুটি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু নির্দেশনা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অবশ্যই থাকে, সেটা হলো তাদেরকে অবশ্যই তাদের বিএমআই 18.5 থেকে 24.9 মধ্যে রাখতে হবে, তাদেরকে অবশ্যই বাহিরের খাবার পরিত্যাগ করতে হবে এবং অবশ্যই তাদেরকে ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। এবং এর পাশাপাশি তাদেরকে অবশ্যই নিয়মিত 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই দেখা যাবে যে উচ্চ রক্তচাপের রোগীরা খুব সহজে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভি সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম অস্টিওপোরোসিস ও তার প্রতিকার নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্ব বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। একনি একটা বিশেষ রোগ যেটা শুধুমাত্র আমাদের শরীরে, মুখে এবং পিঠে হতে পারে, বুকেও হতে পারে, এই কয়টা জায়গায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, থাকুন এনটিভির সাথেই।